হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদেরকে আমার নতুন ক্লাসে। তো হচ্ছে আজকে আমি ছোট্ট ছেলে মেয়েদের কীভাবে প্রথমে স্টার্টিং পয়েন্টে ড্রয়িং শেখাবে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমি কীভাবে কাজটা করছি বা ক্লাসটা আমি করাচ্ছি। ওকে, তো প্রথমে একটা লাইন ড্র করবে, প্রথমে ওদেরকে এগুলোই শেখাবে। তো তারপরে এরকম পাশের লাইনটা যেভাবে করেছি সেইভাবে সেমভাবে এইগুলো করাবে। তারপরে হচ্ছে আমরা প্রথমে তারপরে একটা বর্গক্ষেত্র করে নেব, চারদিকে লাইন টেনে বর্গক্ষেত্র কীভাবে করতে হয় সেইভাবে ওদেরকে ত্যাগ করানোর চেষ্টা করবে। তারপরে হচ্ছে ত্রিভুজ করানো হবে, এরকম পর 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 করে সবগুলো একসাথে। তোমরা এইভাবে আমি ড্র করে দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবেই ঠিক ওদেরকে করাবে। তারপরে আমরা সার্কেল করে নেবো, একটা বৃত্ত আঁকা শেখাবো ওদেরকে। তো এইভাবেই হচ্ছে তোমরা ওদের তোমাদের যে বার তো তাদেরকেও হচ্ছে এইভাবে শেখাবে। দেখবে এই সবগুলো ফার্স্ট স্টার্টিংয়ে শিখলে তো ওদের পরবর্তী নেক্সট স্টেপে ড্রয়িংগুলো করতে কোনো অসুবিধে হবে না। তো এইভাবে সার্কেল, তারপর ওর পাশে একটা সার্কেলগুলো, তারপর ওর পাশে আরও একটা বক্স, এই যতগুলো দেখাচ্ছি এইরকমভাবে ফার্স্ট স্টার্টিং পয়েন্টে এগুলো ওদেরকে প্রত্যেকটা জিনিস 4 বার করে ওদেরকে করিয়ে নেবে। তো তবে ওদের হাতটা অনেকটা ইজি হয়ে যাবে, এইগুলোই যদি 4টে করে করাতে পারো তো সেগুলোই খুব ভালো হয়ে যাবে। ওকে, তো এরপরে আরও কিছু দেখাবো, যেমন হচ্ছে উল্টো দিকে সি করা দেখাবো, ঠিক আছে? এরকম উল্টো দিকে সি করাবে। তো হচ্ছে এগুলো করলে ওদের ভালোভাবে এগুলো হবে। আবার ঠিক সোজা দিকে সি করাও দেখাবো, এইভাবে করবে সোজা দিকে সি, এইভাবে এইভাবে বিভিন্ন ধরনের যেইগুলো আমি দেখাচ্ছি তোমরা সব এইগুলোই ওদেরকে ফার্স্ট স্টার্টিংটাই করাবে। এগুলো শিখলে ওরা খুব ভালোভাবে ইজিভাবে করতে, ওদের হাতগুলো ইজি হয়ে যাবে, কোনটা কোন দিকে টানতে হবে। ওদেরকে বললে যে এটার মতো করো, ওটার মতো করো, এইভাবে বললে ওরা ঠিক বুঝতে পারবে, ঠিক আছে? তারপরে ইউর মতো বড় বড় ইউ করাবো ওখানটায়। তারপরে হচ্ছে উল্টো দিকে ইউ করানো শেখাবো। এগুলো দেখো এইভাবে হচ্ছে তোমরা ফার্স্ট স্টার্টিংয়ে ওদেরকে এইগুলোই শেখাবে। ওকে, আর হচ্ছে তারপরে এইভাবে হচ্ছে ভি এর মতো করে করে এইগুলো ওদেরকে শেখাবে প্রথমে, বা ডাবল ট্রিপল এর করার মতো করে। তারপর হচ্ছে উল্টো দিকে ডি যেমন করে সেই রকম করে ওদেরকে শেখাবে। তো আমি নেক্সট পয়েন্টে এগুলো দিয়ে সবগুলো দিয়েই ড্রয়িং দেখাবো একটা একটা করে। এবং তোমরা আমার শর্ট ভিডিওগুলো দেখতে পারো, আমি সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস দিয়ে কীভাবে কী করেছি সবগুলোই আছে, ঠিক আছে? তোমরা একটু চেক করে নেবে। তো সেইভাবে এইগুলোই হচ্ছে এইভাবে করবে, ঠিক আছে? এবং ভিডিওটা শেষে যদি তোমাদের আমার প্রথম ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশান বেলটাও বাজিয়ে দিও। ওকে, তো আবার পরের ক্লাসে তাহলে তোমরা ঠিক টাইম জয়েন হতে পারবে, নোটিফিকেশানটাও চলে যাবে। এরপর আমি রং করাগুলো দেখাচ্ছি। দেখো প্রথমে আমরা যখন রং করব, আগে যে যেটাতেই রং করবো আমার সাইডগুলো প্রথমটা স্টার্টিংয়েই, ওদের তো ছোটো এখন বেশি এক সিঙ্গেল কালারের উপরেই হবে, তো প্রথমে সাইডগুলোতে আগে বর্ডার দিয়ে দেব, তারপরে আমরা আস্তে আস্তে করে ওগুলোকে ফিল করতে থাকবো। দেখো এইভাবে হচ্ছে আস্তে আস্তে করে ফিল করছি, এইভাবেই ফিল করবে। আর ওদেরকে প্রথম থেকেই একটু বেটার কালার দেওয়ার চেষ্টা করবে, টমসের কালারগুলো খুব মিক্সড হয় ভালো, এগুলো দেওয়ার চেষ্টা করবে। এবং এরপরে ওদেরকে মেশানো জিনিসটা প্রথম থেকেই শেখালে ওরা প্রথম থেকেই ভালোভাবে রংটা করতে পারবে। দেখো এইভাবে, তারপরে একটু আঙুল দিয়ে স্ম্যাচ করে নিলে, স্ম্যাচটা করে নেওয়ার পরেই হচ্ছে ভালো করে হচ্ছে করতে পারবে। দেখো আমি আবারও একটা কালার করা দেখাচ্ছি, এরপরে যে ত্রিভুজটা আমি কালার করছি, প্রথমেই আমরা কি করব সাইডে বর্ডারটা আমরা আগেই দিয়ে দেব। বর্ডারটা দিয়ে নিলে কি হয়, আমাদের একটা আউটলাইন তৈরি হয়ে গেল, তো এরপরে আমরা ভেতরটা আস্তে আস্তে করে ফিল করে দেব। এইভাবে হচ্ছে আমি সবগুলোতেই কালার করে নিচ্ছি, দেখো এইভাবে। আর প্রথম থেকেই যে একটা হোয়াইট দেখা যাবে না, এটা মাথায় রাখতে বলবে সবাইকে, যে যেখান বাইর দাগের বাইরে যেন না বের হয়, আর হচ্ছে সাদা যেন না দেখা যায়, এই দুটো জিনিস আমার মাথায় ঠিক রাখতে হবে। ওকে, এইভাবে আমি সবগুলোই করে নিচ্ছি। দেখো আমার সবগুলো কালার করা কমপ্লিট হয়ে গেছে এইভাবে। ওকে, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।